আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার পরিবারের সকলেই ভালো আছে। তো আজকে ইয়ালিফকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পর ওকে কিছু খাওয়িয়ে আমি রেডি করে দিয়েছি। এখন ওকে আমি নিয়ে নেচ্ছি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে। আপনাদের যারা ঘরে শিশুরা আছে তাদেরকে আপনারা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নিয়ে যাবেন, অবশ্যই ভিটামিন এ প্লাস খাওয়াবেন। প্রতিবারে ভিটামিন এ প্লাস খাওয়ায় অনেক শিশু অসুস্থ হয়ে যায় এরকম খবরে প্রচার করা হয়, কিন্তু এটা বাবা মায়েরই কিছু ভুল থাকে যে অনেকে খালি পেটে নিয়ে যায় ভিটামিন এ খাওয়াতে। আসলে এটা ঠিক না। আপনারা কিছু খাবার শিশুদের দিবেন খাওয়ানোর আগে ভিটামিন এটা, তারপরেই শিশুদেরকে ক্যাম্পে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাসটা খাওয়াবেন। তো এখানে জাইয়ানের আম্মু জাইয়ানকেও নিয়ে যাচ্ছে, মানে ওয়াসেনাত ওকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য, আর আমি ইয়ালিফকে নিয়ে যাচ্ছি। আমাদের বাসার পাশেই ভিটামিন এ প্লাসের ক্যাম্পেইন বসে, মানে কিছু দুই লাইন দূরে। তো আমি হেঁটে ওদেরকে নিয়ে যাচ্ছি। ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বারো মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যেখানেই থাকেন না কেন, অবস্থান করেন না কেন, এই ক্যাপসুলটা সেখানেই পেয়ে যাবেন। এই ভিটামিন এ প্লাসের ক্যাম্পেইন, দয়া করে আপনাদের শিশুকে এটা খাওয়াবেন। আমরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে পৌঁছে গেছি। এখন আমাদের ইয়ালিফকে খাওয়ানো হচ্ছে। ইয়ালিফের বয়স তিন বছর এক মাস রানিং চলছে, তাই ওকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এবং জাইয়ানের বয়স এক বছর দশ দিন চলছে, তাও ওকেও লাল রঙের ক্যাপসুলটা খাওয়ানো হবে। যাদের বাসায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু আছে, তারা আপনাদের শিশুদেরকে ভিটামিন এ প্লাসটা ক্যাম্পে গিয়ে খাওয়িয়ে নিয়ে আসেন। তো আমাদের বাবুদের খাওয়ানো হয়ে গেছে। টাকা দিয়ে দাও আলিপু, টাকা দাও, এদিকে তাকাও, টাকা দাও, চলো চলো। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আশা করছি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন যারা না জানে তাদেরকে জানানোর জন্য, কারণ চোদ্দ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাসায় এসে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।